আসসালামু আলাইকুম পিউ ফ্যামিলি, কেমন আছো সবাই? তো আজকে একটা এটা কাইন্ড অফ রিয়াকশন ভিডিও বলা যায়। যে ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যারা ক্যাট রিলেটেড গ্রুপে আসো, ডগ রিলেটেড ওই গ্রুপগুলোতে রিসেন্টলি একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে একটা ক্যাটকে ব্লেন্ড করা, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা মেরে ফেলা হয়েছে। তো এই ঘটনাটা মোস্টলি 2005 সালে মানে অনেক ভাইরাল হয়েছিল। এটা 2005 সালের একটা ঘটনা। তো এখন এসে সবাই এটা নিয়ে অনেক ই করতেছে। যাই হোক, ওটা ওইটা আমার ই না যে কত সালে কী হয়েছে, বাট আমি একটা কথা বলবো যে যারাই পশু পাখি মারার মন মানসিকতা রাখেন তাদের একটা কথা বলি। আমরা ভাবি যে আমরা মানুষদের জন্য আল্লাহ আমাদের জন্যই সব কিছু তৈরি করছেন, আমাদের সুযোগ সুবিধার জন্য তৈরি করছেন। পশু পাখি, হাঁস মুরগি, গরু, ছাগল, মাছ, মানে সব কিছু, এভরিথিং আমাদের জন্য তৈরি করছে আল্লাহ, আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা যে আমাদের সুবিধার জন্যই আল্লাহ তৈরি করছেন এবং কোরআন হাদিসে এগুলোই বলা আছে, ঠিক আছে। কিন্তু সাথে সাথে আল্লাহ এটাও বলছে যে এইগুলার দায়িত্ব তোমাদের উপরে, এগুলার ভালো থাকা, মন্দ থাকা, এগুলো কেমন আছে, কী অবস্থায় আছে, তাদের ভালো মন্দ সব কিছু কিন্তু আমাদের দেখে রাখতে বলা হয়েছে। কারণ আল্লাহ কিন্তু আল্লাহর সৃষ্টি কিন্তু কোনোটাই কোনো কারণ ছাড়া হয় নাই। আমরা বিলাইকে মারি, বিলাই তো কোনো ক্ষতি করে নাই, উল্টা আরও সে অনেক নিরীহ একটা প্রাণী। আপনি যদি ভালো সঠিকভাবে তার আপনি পোষ মানাতে পারেন, সে আপনার খুব ভালো একটা ফ্রেন্ড হবে, আপনার একাকিত্ব সঙ্গী হবে। কুকুর, যাদের ঘরে কুকুর পালে, মানে লাইক আমাদের ধর্মে তো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ আছে ঘরের ভিতরে পালা, কিন্তু অ্যাজ এ গার্ড হিসাবে আমরা কিন্তু বাইরে পুষতে পারি কুকুর, সেটা কিন্তু নিষেধ করা হয় নাই, কিন্তু ঘরের মধ্যে নিষেধ করা হয়েছে। আর কারণটা আমরা ইনশাল্লাহ সবাই জানি। আর কুকুর কিন্তু খুব ভালো একটা বন্ধু, তো কুকুর কেউ মারা যাবে না। কুকুর সেইটা মানে অনেকেই আছে, অনেক বড় এলাকায় আছে কুকুরকে আমরা মেরে ফেলেন, মানে আমি বুঝি না এত শিক্ষিত হয়ে, ওয়েল এডুকেটেড হয়ে কীভাবে আপনারা এত নিচু মন মানসিকতা রাখেন আমি বুঝি না। যাই হোক, আল্লাহ এটা আপনাদের হেদায়ত দান করুক। আমি এতটুকুই বলবো যে যে ঘটনাটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে ব্লেন্ডার ক্যাট ব্লেন্ড করছে ক্যাটটারে, এটা খুবই মর্মান্তিক একটা কাহিনী। কিন্তু রিসেন্টলি মানে একটা ভাইয়ের পোস্টে দেখলাম যে এটা নাকি ফরেন্সিক ল্যাবে গবেষণা করে জানা হয়েছে যে ভিডিওটা আসলে একটা ফেক ভিডিও, এটা নাকি মিক করা হয়েছে। তো আমি বুঝতে পারতেছি না যে ভিডিওটা কীভাবে ফেক আর বানানো কীভাবে হয়েছে। আমি টোটালি মানে এখন অনেক আধুনিক যুগ, বাট যখন এইটা বানানো হয়েছে বা আমার মনে হয় না ততটা আধুনিক ছিল, তো জানি না। কেউ যদি জেনে থাকেন যে কীভাবে বানানো হয়েছে ভিডিওটা, অবশ্যই আমাকে একটু এক্সপ্লেন করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। ঈদ কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।